ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রী আনন্দ ব্যানার্জি বলছি। আজ আমাদের মধ্যে এমন একজন শিল্পী আছেন, যাত্রা শিল্পী, স্বর্ণযুগের একজন, যিনি যাত্রার মানকে অনেক একটু উপরের জায়গাতে, স্থানে পৌঁছে দিয়ে দেওয়াতে সাহায্য করেছিলেন। তিনি হলেন আমাদের প্রত্যেকেরই প্রিয় এবং স্বর্ণযুগের একজন বিখ্যাত শিল্পী, শ্রী নিরঞ্জন ঘোষ। নমস্কার নিরঞ্জন দা। নমস্কার ভাই। বলছি দাদা, আমরা আপনার সাথে আজকে প্রথমেই জানাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, কারণ আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমরা কিছু যাত্রা, আপনার যাত্রা জীবনের কিছু কথা আমরা আজকে জানার চেষ্টা করব। হ্যাঁ, বলছি আপনার যাত্রা জীবনের কিছু কথা আমরা আজ একটু জানবার চেষ্টা করব, এবং আপনি যদি পারেন আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আচ্ছা নিরঞ্জন দা, আপনি যাত্রায় কীভাবে এবং কত সালে? কি পালা করেছিলেন প্রথমে অটো কোম্পানিতে? তখন পালা তো অনেকগুলো ছিল, অনেকগুলো করে পালা হতো। তো মহেন্দ্র গুপ্ত ছিলেন এক নম্বর শিল্পী, তখন মহেন্দ্র গুপ্ত ছিলেন তো। না, আমরা দেখিনি, কিন্তু নাম শুনেছি। মহেন্দ্র গুপ্ত তো বিরাট বড় ডাইরেক্টরও ছিলেন, উনি অভিনেতাও ছিলেন বিশাল। বিরাট নাম তখন। মহেন্দ্র গুপ্ত ছিলেন, অরুণ দাস গুপ্ত ছিলেন, শেখর গাঙ্গুলি, পরেশ ব্যানার্জি, মনোজ কুমার, এসব ছিলেন। আর তখন যাত্রায় সব দলের মিলেছিল, এসে গেছে, নর্থ তখনও আসেনি, নর্থ ছেলেরাই মিলেছিল। আমি যেহেতু যাই, আর তো 68 সালে আপনি নট্য কোম্পানিতে এলেন প্রথমে। বলছি প্রথমে কি পালাটা, পালাটি আপনার মনে আছে? হ্যাঁ, পালা মনে আছে। কি নাম ছিল? বিদ্যাসাগর ছিল। বিদ্যাসাগর, আচ্ছা আচ্ছা। তো সেইখানে বিদ্যাসাগর, হ্যাঁ, অরুণ দাস গুপ্ত যেখানে আমাদের বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করেছিলেন, ওই পালাটিতে আর আপনি ছাড়া বা অরুণ দাস গুপ্ত ছাড়া আর কে কে ছিলেন সেই সময় সমসাময়িক অভিনেতারা? ওই তো বললাম, অরুণ দাস গুপ্ত, মনোজ কুমার, পরেশ ব্যানার্জি, শেখর গাঙ্গুলি। আচ্ছা আচ্ছা। আপনি কোন চরিত্রে ওইখানে অভিনয় করেছিলেন? আমি তখন নতুন তো। আচ্ছা, আমি একবারই নিয়োগ তো ফলে ছোট রোল দিয়েছিলেন। বিদ্যাসাগরের বন্ধু, বিদ্যাসাগরের বন্ধু দুর্গাদাস ব্যানার্জি। তাহলে 68 সালের পর থেকে কি আপনি কন্টিনিউ নট্যতেই ছিলেন? কত বছর ছিলেন নট্যতে? 68-69 ছিলাম। 69-এ কি পালা করেছিলেন? 69-এ কমল মিত্র এলো, মহেন্দ্রবাবু চলে গেলেন, কমল মিত্র এলেন। আমাদের যে অরুণ দাশগুপ্ত যে চরিত্রটি করেছিলেন গিরিশ ঘোষ, উনি নাকি গিরিশ ঘোষের চরিত্রটি করেছিলেন, এবং আজও মানুষের, সেই সময়কার মানুষের মনে এখনো পর্যন্ত ওইটা। চরিত্র বললেন গিরিশ ঘোষের? গিরিশ ঘোষ, কমল মিত্র গিরিশ ঘোষের অভিনয় বোধহয় প্রথম করেন। একটু জোরে বলুন। বলছি গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় কমল মিত্র প্রথম করেন যাত্রাতে, তাই না? আপনি ছিলেন? কত সালে? অরুণ দাশগুপ্ত গিরিশ ঘোষের চরিত্র করেছিলেন, এইটা কি তার আগের একটা বলছেন ঘটনা বলছেন নাকি, যেখানে কমল মিত্র করেছিলেন? কমল মিত্র, হ্যাঁ, এই যে কমল মিত্র যে রোলটা করেছিলেন বলছেন, বা আমরা যেটা আপনি ছিলেন,
উনি বিরোধী ছিলেন, সে করবা ওই মাধব জমি মাধব করেছিলেন, সে করবাবু। তো কমল মিত্রর কিছু অভিজ্ঞতার কথা বলুন, উনি তো মস্ত বড় অভিনেতা ছিলেন সেই সময়, আমরা তো এখনো পর্যন্ত তার সিনেমা দেখি বা চলচ্চিত্র আমরা মানে অসাধারণ ভীষণ ভালো অভিনয় করতেন। আচ্ছা আচ্ছা, উনার উনার তৎকালীন আচার ব্যবহার কিরকম ছিলেন বা যাত্রার রামকৃষ্ণ করতেন, গিরিশ বসে বোধহয় শেখর গাঙ্গুলি, ও হ্যাঁ রামকৃষ্ণ শেখর গাঙ্গুলি করেছিলেন 68 সালে, আর গিরিশ ঘোষ 69, আর গিরিশ ঘোষ 69, আর গিরিশ ঘোষটা করেছিলেন কমল মিত্র। কমল মিত্রর সাথে আপনার সম্পর্ক কিরকম ছিল সেই সেই সময়? ভীষণ ভালো, আমাকে ভীষণ স্নেহ করতেন, ভালোবাসতেন। আচ্ছা আচ্ছা, উনি যখন এই যাত্রা করছিলেন, উনি কি একটা যাত্রাই করেছিলেন না আরো যাত্রা করেছিলেন? আরো যাত্রা করেছিলেন। তো উনি সেই উনি তো একজন উনি তো একজন সিনেমা আর্টিস্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো উনি যে একজন সিনেমার আর্টিস্ট মজাদার লোক ছিলেন, কিরকম এক দুটো ঘটনা বলুন মনে থাকবে? মজাদার লোক ছিলেন, যেমন ধরুন প্রথম দিন এলেন, প্রথম দিন এলেন সহজের একটা বাড়িতে দিয়ে আসালো, উনি দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, দেখুন আমাকে চেনেন তো আপনারা সবাই, কমল মিত্র আমার নাম, আমার কতগুলো দোষ আছে একটু মানিয়ে নিতে হবে। আমি যখন তখন তুই তো পারি বলে করে ফেলি, আপনি তুমি তুই অত মনে থাকে না, আর কৃষ্টি একটু বেশি করে ফেলি, বুঝলেন, কৃষ্টি একটু নোংরা কথা মানে বকার বকার একটু বেশি বলে কথায় কথায় এগুলো একটু মানিয়ে নিতে হবে ভাই বলে সেটু বলে। আচ্ছা আচ্ছা, বকারে ছড়াছড়ি করে দিয়েছিল আমি এবং শেখর গাঙ্গুলি মানে প্রিয় ছিলাম, যেখান যেখানে ঘর থেকে বাড়ি থেকে এসে কাজ করে ঢুকে ওই সারা বকারে কোন এরকম। আরে বলতে গেলে শুনুন, বলছে একদিন মজার কথা শুনুন, আমি একদিন বললাম দাদা অত বকার বলেন কেন, কেন বলেন অত বকার, ওরে এর মাহাত্ম অনেক, বুঝবি না এর যে কি মাহাত্ম তোরা বুঝবি না, কেন কি মাহাত্ম তাহলে শোন, আমি ভবানীপুরে বাড়ি কিনেছি, ছাল ছাড়ানো হয়ে গেছে, তোমার সিমেন্টের ক্রাইসিস, সিমেন্ট পাচ্ছি না, আর তখন আগে আমি মহিষাসুর করেছি, মহিষাসুর করে খুব নাম হয়েছে, অনেক শুটিং অনেক শুটিং সময় পাচ্ছি না, রোজ করছে শুটিং করছে, তারপর একদিন আমি আমার বললাম একে প্রডিউসারকে আমাকে একদিনের জন্য ছুটি দিন, আমি আমি যাবো রাইটারসে সিমেন্টের জন্য, এবারে ছুটি দিলেন উনি, আমি ঢুকলাম রাইটারসে, তো তখন খুব নাম হয়েছে, প্রচুর ভিড় জমে গেছে আমাকে দেখার জন্যে, উনি লাঠি চার্জ করে ফেললো, আমি বারণ করলাম, যাই হোক ঘরে ঢুকলাম, ঘরে ঢুকেই ওই যে স্যাংশন করবে আর কি পারমিট দেবে, সে উঠে বসে দাদা স্যার আপনি স্যার আপনি বসুন বসুন বলে চেয়ার এগিয়ে ওই বকার বললো, আমি দু চারটে বলি ইচ্ছা করে 10-12 করে বলতে লাগে, একটা করে ভদ্র বাতার সঙ্গে 10-12 বকার দিতে লাগলো, ওই বকারের থেকে বাঁচবার জন্যে তাড়াতাড়ি আমাকে ক্যান্সেল করে দিল, পরের দিন বাড়িতে সিমেন্ট আজি। এরকম লোক ছিলেন কমল মিত্র। আচ্ছা, উনি তো একজন নরেন্দ্র রামকৃষ্ণ মিশনে আগে দিন হয়ে গেছে, রামকৃষ্ণ সারদা মানে উনি গিরিশ ঘোষ না বিন্দু ছেলে হয়ে গেছে, আগে উনি গিরিশ ঘোষ গিরিশ ঘোষ চমৎকার আমাকে দূর থেকে ডাকছেন সাজগরের বাইরে অনেক দূরে নিয়ে গিয়ে আমাকে বলছে স্যার
আমার কাল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব গেছিল বুঝলি অনেক তুমি আর তোর সবাই সুনাম করল আমার আমার আমি তো তোমার নরেন বলে একটা মাস্টারের চরিত্র ছোট ছোট চরিত্র বলতে তোর সবাই সুনাম করল আমার কেউ করল তাই ওই ছেড়ে দিলাম ওই ছেড়ে দিলাম এই কথাটা বলার জন্য আমি বলে ভালোভাবে চাকরি মদ মেয়ে ছেলে একদম করবি না খুব বাজে ধ্বংস করে যায় আমার ছেলেবেলা থেকে কিউরিওসিটি ছিল একটা শব্দ শুনতাম উনি অন্য স্তরের মানুষ স্তরের মানুষ আমার জানার খুব আগ্রহ ছেলেবেলা থেকে স্তরের মানুষ বলতে কি হবে স্তরের মানুষ তো আমি যাত্রায় গিয়ে আর কি পেলাম আমি জানি না কিন্তু আমি অনেক স্তরের মানুষ দেখলাম এটা আমার বড় পাওয়া এটাই সব থেকে আমার বড় স্তরের মানুষ তার মধ্যে একজন মহেন্দ্র গুপ্ত পবন মিত্র তারপরে অজিমিরের সুপ্রিয়া চৌধুরীর সাথে আপনি কাজ করেছেন কি পালা করেছেন কত সালে নেপালের দলে নেপালের দল মানে কি নেপালের দিগ্বিজয় দিগ্বিজয় না কি জানছেন ছিল নেপাল দা তো দিগ্বিজয় অপেরা ছিল না কি পালা করেছেন মনে আছে নাম করেছিলেন জননী করে নাম করেছিলেন তারপর নেপাল নিয়ে এলো জলে জলের নাটকের নাম ছিল মায়ের শুরু ফিরিয়ে দাও মায়ের আর কে কে ছিলেন আপনি ছাড়া আর কে কে ছিলেন সনাতন ঘোষ ছিল আর আচ্ছা 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 কমল মিত্র একজন অত বড় আর্টিস্ট মনে করুন তো উনি যখন 69 সালে যে পালাটি করছেন তখন উনি সিনেমা থেকে অবসর নিয়েছেন না সিনেমার সঙ্গে সঙ্গে যাত্রা করছেন কমলদা হ্যাঁ না এখন তো উনি মারা গেছে আমি বলছি যখন যাত্রা করছিলেন 69 সালে তখন উনি সিনেমার সাথে সাথে যাত্রা করছিলেন না সিনেমা থেকে অবসর নিয়েছিলেন সিনেমা করতে সিনেমা উনি তো উত্তম কুমারের সাথে প্রচুর বই করেছেন মনে করুন একসাথে তো আপনাদের মধ্যে কি উত্তম কুমারকে নিয়ে কোনো আলোচনা হতো রিহার্সালের সময় বলছি কমল মিত্র উনি তো উত্তম কুমারের সব বই প্রায় বই আমরা দেখি একজন বেশ মানে কঠিন বাবা হিসাবে প্রত্যেকটা চরিত্রতে আমরা দেখি ম্যাক্সিমাম যেমন ছবি বিশ্বাস একটু কড়া টাইপের কিন্তু মনটা নরম সেরকম কমল মিত্র আমরা চরিত্রগুলো দেখি মনটা নরম কিন্তু উপরটা খুব মেজাজও খুব ঝাঁঝালো চরিত্র তো আমরা বলছি উনি তো উত্তম কুমারের সাথে প্রচুর সিনেমা করেছেন তো আপনাদের রিহার্সালের মধ্যে কি উত্তম কুমারের নিয়ে কোনো আলোচনা হতো আপনাদের মধ্যে কি আলোচনা হতো দুটো বলুন যদি মনে আছে উত্তম কুমারকে নিয়ে হ্যাঁ
উত্তম কুমার কানি আলোচনা উৎপল দা করছেন, সমাবেশে করেননি। হ্যাঁ উৎপল দা তো উত্তম কুমার কানি আলোচনা করেছেন। কি আলোচনা করতেন? করতেন উৎপল দত্ত উত্তম তিনি আলোচনা বলছে, সেটা উৎপল দত্ত অনেকবার করেছে নানান কারণে। উনি কি বলতেন, উৎপল দত্ত কি বলতেন? উনি প্রশ্নটা করতেন যে ওই উনি বলছেন প্রথম দিকে উৎপল দত্ত, আমি উৎপল দত্তের সাথে পড়ি 1970 সালে। আচ্ছা রঘুনাথের জন্ম বছরতম ওই বছরের জন্ম হল। নীলমণি যে লোহার ব্যবসাদার বড় বাজারে, উনি মালিক, উনি প্রথম দল করলেন রঘুনাথকে। সেই রঘুনাথকে আমার ডাক করল, আমি একটা কারো কাছে চাকরির জন্য নিজেকে বলতে হয়েছি, আমাকে দিচ্ছি চাকরি এসেছে আমার কাছে। তখন সিস্টেম ছিল মালিকরা যার যার বই অফিস হতো, যেখানে মালিকরা দেখতে গেছেন, মালিক ম্যানেজার দেখতে গেছেন, কেন দেখতে গেছেন, কালেকশন করার জন্য, এই ভালো অভিনয় করছে তাকে কালেকশন নেবে। সেই কালেকশনের মধ্যে আমার নতুন বছর চাকরি হয়েছে। ওই প্রথম প্রথম উৎপল দত্ত বদনাম করতেন উত্তমের নামে, উত্তম কুমার হয়েছে উত্তম কুমার হয়েছে মাস্টার। ওই উৎপল দত্ত শেষের দিকে বলতেন লোক আমি শ্রদ্ধা করি, ও নিজেকে কোথা থেকে কোথায় তুলেছে নিজের চেষ্টায়, নিজের উদ্যাবসায়, নিজের নিষ্ঠা, কোথা থেকে কোথায় নিয়ে গেছে ওকে ফলো করো, নিজের চেষ্টা না হলে কত বড় হওয়া যায় না, এরকম ভাবে বলতেন, সার্টিফাই করতেন। আমি এটা বলে বলি স্যার, সপ্তপদী, সপ্তপদী, হ্যাঁ সপ্তপদী, হ্যাঁ সপ্তপদীতে অখিলের অভিনয় করেছিলেন। হ্যাঁ উৎপল দত্ত ছিলেন তো, উত্তম কুমার, হ্যাঁ উত্তম কুমার, সুচিত্রা সেন, উৎপল দত্ত বোধ হয় ছিলেন। আমার কাছে প্রায় 1500 দিন এসেছিল ওই রোলটা শেখার জন্য, ওই সিনটা হসপিটাল ওই সিনটা প্রায় তৈরি দাদা, আপনি দয়া করে চলুন আমি পারবো না, আপনাকে লিখ দিতে হবে, আপনাকে বলে আমি লিখ দিতে আমি আপনি এটা বলে দেবেন, কেন তুমি তো রেডি, বললেন না দাদা না আমার বসা বসা আছে, বললে সে তখন এত হাইটে উদাহরণ দিলে যে কত হাইটে চলে গেলে মানুষ ওই জায়গায় যেতে পারে, যে নিজের যদি বদনাম হয়, যদি বদনাম হয়, যদি বদনাম হয় সেটা আমার হবে বলে উনি আমাকে দিয়ে করালো, এত হাসি ওকে ফলো করো। আরো অনেক কথা দাদা, উৎপল দত্তের কথা বলতে গেলে কত দিন কেটে যাবে, রাত কেটে যাবে, আর আমি আমি সত্যি আমার কোন সৌভাগ্য জানি না, আমি ওনার হাতে পড়েছিলাম বলি এই যে আমাকে ফোন করছেন কথা বলছেন, ওনাকেও বলছেন আমি কোথায় হারিয়ে গেতাম ওনার হাতে না থাকলে, ওনার হাত দিয়ে আপনি তৈরি হয়েছেন, ওনার বউ হাতে না পড়লে আমি কোথায় হারিয়ে গেতাম। ওনার সাথে পালা করেছিলেন আপনি একসাথে? হ্যাঁ উৎপল দত্তের সাথে আপনি যাত্রা করেছিলেন একসাথে?
হ্যাঁ, কি পালা করেছিলেন? যাত্রার ওরা নিজে চল কি কি পালা করেছিলেন? যাত্রা করে ওনার চলে অনেক করেছি করেছেন আমিও করেছি সঙ্গে করেছি। আচ্ছা 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 তাহলে আপনি 68 সালে এলেন নট্য কোম্পানিতে, মানে আপনার কেরিয়ার শুরু তো এলেন নট্য কোম্পানিতে 68 সালে, তারপরে হ্যাঁ তারপরে একের পরে বলছি আপনি 68 সালে নট্য কোম্পানিতে এলেন, নট্য কোম্পানিতে আসার পরে আপনি মানে তৎকালীন বর্ষীয়ান অভিনেতা কমল মিত্রর সাথে অভিনয় করলেন বিদ্যাসাগর, এই আপনার ওই যে গিরিজ ঘোষের যে রোল মহেন্দ্র গুপ্ত ছিলেন, হ্যাঁ মহেন্দ্র গুপ্ত ছিলেন, তো তা গুপ্ত অরুণ গুপ্ত হ্যাঁ পরেশ ব্যানার্জি এদের সাথে আপনি কাজ করলেন প্রথমে, তারপরে আপনি তারপরে 69 সালে আপনি নট্য কোম্পানিতে একটা ছিলেন, আমি থেকে গেলাম, মহেন্দ্র বেরিয়ে গেলেন, সেখানে কমল মাত্র এলেন, কমল মিত্র, কমল মিত্র 69 হ্যাঁ 69 69 তো কমল মিত্র কি একটা যাত্রায় আপনার সাথে করেছিলেন? হ্যাঁ, তারপরে কমল 69 সালের পরে আপনি আপনার কিভাবে যাত্রা জীবনটা কিভাবে ইয়ে করলেন নতুন ভাবে? 69 সালে কমল মিত্র ওনার সঙ্গে সারা বছর করলাম, ভালো ব্যবসা পেলাম, আশীর্বাদ পেলাম, অনেক কিছু পেলাম, প্যান ঘুমিয়ে অনেক কিছু দিলে, ভালো টাকার উপদেশ দিলে। আর ঘটনা বলি, নর্থ বেঙ্গলে বঙ্গাইগাঁও বলে একটা প্যান্ডেল আছে, কি প্যান্ডেল? নর্থ বেঙ্গলে, নর্থ বেঙ্গল, সেখানে একটা ওই সেই বছরই নট্য কোম্পানি 2 নম্বর একটা দল করলো, মানে ওই ফিমেল শিপ্রা মিত্রকে নিয়েছিল, তারপর ভিলেন করতেন ওই কি নাম দীপক মুখার্জি সে ছিল, তাদের নিয়ে একটা দল করলেন, সেই দুটো দল একসঙ্গে মিট করছে, মানে আমাদের রয়ে গেছে, আমরা চলে যাবো অন্য প্যান্ডেলে, তখন তো 4-5 দিন করে যাত্রাও থাকে প্যান্ডেলে, 4-5 খানা বই থাকতো, আমরা চলে যাবো ওরা আসবে ওই প্যান্ডেলে, মিট করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করলেন মাখন বাবু, মাখন দলের মালিক, মাখন তো মানে দুরবস্থা বাড়ির, সে খবরের কাগজ বিক্রি করে সংসার চলছে, ওরা খবর পাচ্ছে পুরোনো খবর কাগজ বিক্রি করে সংসার চলছে, সেই দুরবস্থার মধ্যেও সেরা সেরা মানে মাঝের পার হেড একটা করে মুরগি, নানান রকম মাছ, তারপর নানান রকম মিষ্টি বড়ি হয়ে যাচ্ছে, তো কমল মিত্র সেইখানে সন্ধ্যাবেলা যাত্রা আরম্ভ হলো, 30-এ পৌষ যাত্রা আরম্ভ হওয়ার পর ঝড় বৃষ্টি আরম্ভ হলো প্রচন্ড, সেখানে হোটেল ছিল না, রেলের কোয়ার্টারে সব বাসা দিয়েছিল, তো আমি শেখরদা মনোজ পরেশদা দৌড়ে চলে গেলাম বাসাতে, পাশেই দূরে নয়, উনি তো বয়স্ক মানুষ, এক গাদা পুষিতের পোশাক, সে ওনার যেতে যেতে গেল প্রায় আধ ঘন্টা, ওনাকে রিক্সা করে ঘুরতে দিকে পৌঁছি, পৌঁছে বলছি সারা খেয়ে নিয়েছি নাকি, আর না দাদা খাইনি, আপনার জন্য ওয়েট করছি, আসুন আমি আসছি, বস বসছি আসছি বস বলে আধ ঘন্টা পরে এলো, পকেট থেকে একটা জ্যাকেটের পকেট থেকে পাইট বার করলো রামের, শুনছেন? রামের পাইট বার করলো, বলে দেখ এটা বাড়ি থেকে নিয়ে বেরি পুজোর সময় খাওয়ার সুযোগ হয় না, আজকে যে শীত পড়েছে না, আজ না আসলে গান ফেটে যাবে, এটাই হবে,
নিরঞ্জন তো খায় না ওসব, খাবে না খুব ভালো মানুষ ছিলেন দাদা, ভালো ভালো মানুষ ছিলেন। মোজা আর কি খুব করতেন, ভালোবাসতেন, মোজাও করতেন। আচ্ছা, সেই সময় নট কোম্পানির ম্যানেজার কে ছিলেন সেই সময়? ম্যানেজার ছিল সতীশ বলে একটা ছিল। হ্যাঁ, সতীশদার সাথে আমার পরিচয়, সতীশ নন্দী, আমাদের বর্ধমানের। হ্যাঁ, সতীশ নন্দী। সতীশ নন্দী। উনি কিরকম ব্যক্তিত্ব ছিলেন? ভালো মানুষ ছিলেন, ভালো। আর নটকুমারী যখন আমি নটকুমারী শিখেছি, ওদের হাজার প্রায় ওনাদের ব্যবহার সত্যি অদ্ভুত। মানে শিল্পীদের হরিকার মালিকরা সবাই জেনেছি, শিল্পীদের জল করতেন ভালোবাসা থেকে, মানুষকে ভালোবাসা, নাটক ভালোবাসা, নানান রকম ভালোবাসা মিলিয়ে জল করতেন। অমুকবাবুকে আমি আমাকে দাদা দাদা করবে, অমুকবাবুকে ঠিক আছে পয়সা, এরকম নানান আনন্দ থেকে জল করতেন। অভাবের জন্য না, সব মেটাবার জন্য না, এবং নিজের দেখা। কমল মিত্রের সাথে, কমল মিত্রের সাথে কোনো যাত্রার কোনো ছবি আপনার আপনার সাথে আছে? কমল মিত্রের সাথে যাত্রার কমল মিত্র, আচ্ছা আচ্ছা, রইল। অনেক ছবি নষ্ট, অনেক ছবি নষ্ট হয়ে গেছে। আমার স্ত্রী নেশা ছিল, দেওয়ালে টাঙিয়ে রাখা বাঁধি, আমার স্ত্রীর নেশা ছিল ছবিগুলো বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখা। হ্যাঁ, তখন আমি কাঁদতাম, একটা পুরনো বাড়িতে ভাড়া, সেই ওই ড্যাম লেগে লেগে ছবিগুলো নষ্ট হয়ে গেছে, খুঁজে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি এগুলো ইয়ে করবেন, খুঁজে রাখবেন, বুঝলেন? আমি যখন যাবো না তখন তুলে নিয়ে আসবো সব, দেখবো দেখবো ডিজিটাল, দেখবো। আচ্ছা, তারপরে কি বলে আপনার যে এই যে নট কোম্পানি থেকে যখন 2 বছর করলেন, তারপরে আপনার যাত্রার ইয়েটা সফরটা শুরু হলো? তারপর গেলাম নট, গেলাম। একটা আওয়াজ আসছে, নট গেলাম। নট আমি নতুন প্রাণ করলাম, তো যে উৎপল্লত্তর আছে না বললে আমি কোথায় হারিয়ে যেতাম, দুঃখ মানুষের ভিড়ে হারিয়ে যেত। সেই যে আমি ফোন করছেন, আর খবর নিচ্ছে, রিটায়ার করবেন বলছি, বেশ সরি পথ, হয় বয় যদি রিক্সাওয়ালা হতাম, না কোনো মিস্ত্রি হতাম, সেটা সেটা বলি হতাম। নষ্ট হয়ে যাব, মাকুম বাবুর কথা বল, উৎপল্লার কথা বলতে গেলে শেষ। সব থেকে বড় পাওয়া কি জানেন, আমি তখন উৎপলদার জহুরি ছিলেন, উৎপলদার যেটা মেন গুণ, উনি ছিলেন জহুরি। আমাদের দেশটা কি ফেলেছে জানেন, বর্তমানে বলি, এটা আমার ধারণা, স্বাধীনতার পর, স্বাধীন হবার পর, তখন 75 বছর বয়স, স্বাধীনতা দেখেছি দেখেছি এবং স্বাধীনতা সম্বন্ধে শুনেছি দেখেছি কিছুটা। তা স্বাধীনতার পর হলো কি, দেশটা পাল্টে গেল, মানে ভালো মানুষ, ভদ্র মানুষ, যাদের বিবেক, মনুষ্যত্ব এগুলো সব আছে, তারা হারিয়ে গেল, তারা হারিয়ে গেল, খারাপ মানুষগুলো এগিয়ে এলো, যারা ব্রিটিশের ভয়ে লুকিয়ে থাকে, এই বড় বড় কোম্পানি আছে যারা সব পেছন থেকে রাজনীতি চালাচ্ছে, গোয়েঙ্কা, টাটা, বিড়লা, আম্বানি, নীরব মোদি, এরা তো পেছন থেকে চালাচ্ছে, মন্ত্রী নেতারা এরা তো খাটে পুতুল,
তারা যেমন চালাচ্ছে না তেমনি নাচ্ছে, তারাই চালাচ্ছে দেশ, তারা নাচাচ্ছে না নাচছে, এটা মানেন তাহলে? তাদের কোথায় দেশ চলছে ঠিক কোথায় বলিস? এরা আমি মনে করি এরা নাচার পুতুল, ওরা যেমন নাচাচ্ছে তেমনি করে নাচছে, আর দেশটা বিক্রি হয়ে গেছে, দেশটা বিক্রি হয়ে গেছে, সে তো হয়েছে, সেটা তো নিশ্চয়ই একদম, একটা দেশে দেশ তো বিক্রি হয়েছে, দেশটা খারাপ হতে হতে এমন জায়গায় চলে গেছে, দেশ আর দেশ নেই, মানুষ হয়ে গেছে জানোয়ার, খালি নিজের মানুষ, মানুষের প্রকৃতি চেয়ার আছে তো সব হয়ে গেছে, খালি নিজের মানুষ, খালি নিজের মানুষ, মানুষ নাই, মানুষ কি করে আপনাদের? ঠিক কথা, মানুষের আজকাল মানুষ, শুনুন না আমার, শুনুন না কথা, যারা জন্ম নিচ্ছে তারা মানুষ নয়, না মানুষের জন্মাবার রাস্তাটা বন্ধ, মানুষের জন্মাবার রাস্তাটা স্বাধীনতার পরেই সেটা বন্ধ হয়েছে, স্বাধীনতার পরেই সেটা বন্ধ হয়েছে, রূপটা বলি আমার, আমার ক্যালকুলেশন বন্ধ আর রূপটা বলছি, আমার ক্যালকুলেশন এই যে বাচ্চা না হওয়ার ওষুধ বেরিয়েছে, মায়েরা বাবারা ওই ওষুধ খেয়ে সবসময় চেষ্টা করছে যাতে বাচ্চা না আসে, কেউ অভাবে কেউ স্বভাবে, কেউ অভাবে কেউ স্বভাবে, বাচ্চা চাইছে না, বাবারা বাচ্চা চাইছে না, যারা আসছে তারা জোর করে আসছে, ওই পাখির ভেঙে আসছে, ওই যে বাধার পাখির ওইগুলো ভেঙে আসছে, যারা ভেঙে আসছে ঠিক কথা বলিস, এই সমাজটা তো এইভাবে শেষ হয়ে গেল, ধ্বংস তো এইভাবে হবে সমাজ, আস্তে 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 এইভাবে ধ্বংস, না ধ্বংস হবে কি করে? পাপের তো লিমিট ক্রস করে গেছে না, পাপের যে মাপ কাটে সেটা তো পূর্ণ হয়ে গেছে না, তারপর আপনার শেখর গাঙ্গুলি, অনাদি চক্রবর্তী, শিবদাস মুখার্জি আমার মাথার উপরে, সেখানে আমি বলছিলাম উৎপল দত্ত যে জরুরি আমাকে নিয়ে মেন রোল করাতে, মেন রোলটা আমি করি, উৎপল দত্ত চাইছেন করাতে, উৎপল দত্ত চাইছেন আমাকে নিয়ে করিয়েছেন, উনি মেন রোল আমাকে নিয়ে করাতে, সাদা বোস আছে, কৌশিক বোস, উৎপল দত্ত ডাইরেকশন এবং উৎপল দত্তর ইয়েতে আপনি কতগুলি যাত্রা করেছেন মোটামুটি? দল থেকে যাত্রা করতেন, উনি যাত্রা করেন, উনি আপনাদেরকে দিয়ে করেছেন, যেটাকে বলতে পথ রানিকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভোটের সময় উনি পথ রানিকা করতেন যাত্রা, আমার শেখর বাবু, মহাদি বাবু থাকতেও থাকতেও আমার জন্য বড় পাঠ, যে মেন রোলটা সেটা আমার দিয়ে খাবে, এই করে করে সাদা পোশাক করেছি,
তারপরে মুক্তি ভিক্ষা করেছি চারি কমিউনের উপর, তা সাদা ভয়ে কুঠার করলাম। কুঠারের বছর জোরে কুঠারে সই করেছি, সেই বছরে তার আগে সাদা পোকা হয়ে গেছে, আর খুব নাম, খুব নাম ছড়িয়ে গেছে। তখন অনেক ভালো ভালো অফার পাচ্ছি অন্য তারিখ থেকে। আমি আমার মালিক তখন নীরু নাগ বলে এক মালিক, নীরুদাকে বললাম, নীরু আমাকে ছেড়ে দিন না, আমি ভালো অফার পাচ্ছি। নীরুদা আমাকে খুব ভালোবাস, সবাই ভালোবাসে, সব মালিক কি ভালোবাসেন খুবই, বলে নীরুদা সেও আমাকে নীরুদা বলছে, নীরুদা আমি তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তোমার ভালো হোক আমি চাই, যেটা তো আমার ব্যাপার না, সাহেব যদি সাহেবকে বলে দেখ, আমার আপত্তি নেই, সাহেব সাহেব মানে উপলক্ষ, সাহেব ছাড়বে কি তোমাকে বলে আমি সকালে ফোন করলাম, ফোন করলাম, মোবাইল ছিল না, ল্যান্ডলাইনে ফোন করলাম, উনি আমাকে হ্যালো স্যার দাদা, কে? আমি স্যার আমি নিরঞ্জন বলছি। ও পিএম, আমাকে উনি পিএম বলতেন, মানে পদ মাস্টার পিএম, আরে হ্যাঁ কি খবর? সকালবেলা তখন আমি বানিয়ে বানিয়ে বললাম তাদের একটা ভালো অফার পাচ্ছি, বিবাহ ছিল, হ্যাঁ কি বলছো তুমি? তাহলে আমি কুমার সিং কাঁদেরই করাবো, আর কুমার সিং তো রেডি কাঁদেরই করাবো। ওই কথাটা শুনে আমি কেঁদে ফেলেছি, কথা বলতে পারিনি, ওইটাই বড় সবচেয়ে বড় কথা, ওইটাই দাদা। তারপরে আপনি এই যে বিয়ে করার পরে নিরঞ্জনদা, তারপরে আপনার আপনার আপনি যে যতদিন মোটামুটি কত পালাতে আপনি অভিনয় করেছেন, ইয়েতে টোটাল যাত্রা যাত্রা কত পালাতে আপনি অভিনয় করেছেন আপনার জীবনে, যাত্রা জীবনে? তা আপনার তো উল্লেখযোগ্য আপনার আপনার দিক দিয়ে উল্লেখযোগ্য পালাগুলি কীগুলি, যে পালাগুলি আপনি চিরদিন মনে রাখবেন, মানুষের যে পালাগুলি আপনি মানুষের মনে জায়গা নিয়েছেন সেই পালাগুলি কি কি আপনার? উপলক্ষে সবগুলোই, উপলক্ষে সবগুলোই, দিল্লি চলো প্রথম, জয় বাংলা, সন্ন্যাসী তরবারি, সুরুপের চাষ, মুক্তি বিক্রমে, দিল্লি চলো, জয় বাংলা, সন্ন্যাসীর তরবারি, রূপের তাস, হ্যালো, হ্যাঁ আর আর এইদিকে এইগুলো সব পুরনো গোল্ডেন সময়ের যাত্রা বললেন, এই আধুনিক যুগের যে যাত্রাগুলো আপনার ওই 90 বা এই ধরনের এই এই যে সময়টা আসছে ঢুকছে যখন, তখন কি কি পালা আপনার? অশীষ বন্দ্যোপাধ্যায়, অশীষ বন্দ্যোপাধ্যায়, পাগলা ডাক্তার, পাগলা পাগলা ডাক্তার, পাগলা ডাক্তার, হ্যাঁ খুব হিট করা বই, হ্যাঁ বনিক বাড়ির বউ, বিখ্যাত পালা সেই সময়কার, লতা দেশাই ছিলেন মহাজনের মেয়েতে, রাজেশ ভট্টাচার্য ছিলেন না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তাহলে আপনার 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 শেষ পালা কোনটা, মানে আপনি যে যাত্রা পালা শেষ করে দিলেন, আপনার জীবনের এখন তো আপনি পালা করছেন না, আপনার লাস্ট পালা কোনটা করেছেন? আমি 15 সালে ছেড়ে দিয়েছি। কি পালা করেছিলেন? 15 সালে এই 15 সালে করলাম লাস্ট মিরার বধুয়া, মিরার বধুয়া মানে যেটা সেকেন্ড টাইম হলো, ওইটাই ওই গল্পটাই, ওই গল্প সুনীল চৌধুরী, সুনীল চৌধুরী লেখা ছিল না, ওই পালাটাই করলেন, সীতা ঘোষ, সীতা ঘোষ কি পাপ, ওই গল্পটা করি,
আপনি কোন চরিত্রটা করলেন? গুরু হে অরুণ দাস গুপ্ত যেটা করেছিলেন, অরুণ দাস যেটা করেছিলেন, অরুণ দাস। আচ্ছা, পালাটির কোনো রেকর্ডিং আছে নাকি? না, ঠিক জানি না দাদা। ছবি আছে পালাটির কোনো আপনার কাছে? মনে নেই, মনে পড়ছে। দেখবেন তো, আমি গেলে পরে নিব। হ্যাঁ, আর এই বর্তমান যাত্রা শেষ বছর। হ্যাঁ, ওইটাই আমার শেষ বছর। আচ্ছা আচ্ছা, সত্যি কথা বলতে কি, বছর পনেরো ছাড়ার আগে বছর পনেরো আমি খুব যন্ত্রণা নিয়ে যাত্রা করেছি। কিরকম মানে ঢং করে যাই, বের পড়তো প্রথম আমার বুকে একটা পেন শুরু হচ্ছে, বিশ্বাস করো। কারণ কি? একটা যন্ত্রণা শুরু হচ্ছে, যন্ত্রণা। যন্ত্রণা কিসের বলছি পরে বলছি। এবং যখন শেষ হতো তখন আমার সেই যন্ত্রণা থেকে মুক্তি পেত। কেন এবার বলছি, কেন যন্ত্রণাটা কেন হতো? আমরা যে যাত্রা দেখেছি সেই যাত্রা তখন হতো না, যাত্রার নামে ধাক্কা মোড়। কারণ একটা তরকারি রান্না করতে গেলে যা যে উপকরণ দরকার হয় তো দিতে হয়তো, একদমই আলু পটলের তরকারি করছেন ধরুন, আলু কতটা ভাজবেন, পটল কতটা ভাজবেন, মাছ কতটা ভাজবেন, সব একটা মাপ আছে তো, তবে তরকারি টেস্ট হবে তো। মাপ যারা করছে এখন, মাপ যারা করছিল যেমন রাইটার ডাইরেক্টার, তারা কোনো মাপই জানে না, অভিনয় না জানে না, ছবি না এটাই বোঝে না করছে। এই লজ্জায় ঘেন্নায় ছেড়ে দিলাম, পনেরো দশ বছর আমি ছেড়ে দিলাম। আর এখন আমার যা স্ট্যামিনা শারীরিক, যদিও মাত্র আসছি বয়স, আমি এখনো পারি করতে গিয়ে না লাগে নিজের যন্ত্রণা কষ্ট হয় সব খেলা, সেটা কিছুই জানে না। সব সব কেন আমি যারা প্রকৃত কাজের লোক তারা কাজ পায় না, যারা প্রকৃত কাজের লোক তারা কাজ পায় না। ওই অমুকের ভাই তো তমুকের ভাগনা, অমুকের শ্রেষ্ঠ কাজ, যারা কাজের লোক তারা কাজ পায় না, যাত্রায় সেই সম্মান নেই। জহরি আছে জহরি নেই, ভালো লোক নেই, ভালো লোক আছে, জহরি আছে, তাদের তাদের কোন কাজের জায়গা নেই, তাদের কেউ ডাকে না, তাদের কেউ পুছে না, তাদের কেউ জানায় না, তারা ঘরে বসে আছে। তারা ভদ্রেও রাজনীতি রাজনীতি করে, রাজার রাজনীতি নাম তো এসেছে রাজা থেকে, রাজা রাজা ঠিকই বলছেন। পূরণ দেবী, পূরণ দেবী এন্ট্রি হয়ে গেল, পূরণ দেবী আমার সিম্পাথি রাখতে পারে তরুণ কুমারের সাথে কাজ করেছেন নাকি একসাথে? তরুণ কুমার
তরুণ কুমার বোধ হয় একটা করেছে। হ্যাঁ বোধ হয় একটা একটা বোধ হয় কি পালা বলুন তো, মনে নেই। আচ্ছা আচ্ছা, ওগুলো একটাই করেছে। বেলা সরকার এদের সাথে, বেলা সরকার জানেন একটা কথা বলি, মালিকদের সঙ্গে আমার ঠিক মতের মিল ছিল না, কারণ আমি এমন এক মানুষ ছেলেবেলা থেকে বা নেচার ওই তেল মাখানোর কথা আমি বলতে পারি না। অনেকের এই নেচারটা আছে, আমার ওই নেচারটাই থাকে আছে, তেল মাখানোর কথা আমি বলতে পারি না, খুব একটা ভালো সম্পর্ক কোনোদিনই ছিল না। আর সব তো তেল দেওয়া বাটি, সব তেল দেওয়া বাটি রান্দা বাজে, আমি ওদের দলে নেই। এই জন্য আমার সঙ্গে সবার কথা বলি, মাখন বাবু বাদ দিয়ে তো সেরকম কারো নামও নাই। নীলমণি দে যোগনাথের মালিক আমাকে, আমি তখন 3 নম্বর শিল্পী, নর্থ বেঙ্গল যাচ্ছি, আমার সঙ্গে নর্থ বেঙ্গলের সই হয়ে গেল 3 নম্বর। আমি বললাম যে শেখর দে যদি থাকে তাহলে 3 নম্বর, আর শেখর দে যদি না থাকে আমি 2 নম্বর। এই করে সই হলো। কি পালা, কি পালা, কি পালাটা মনে নেই, রঘুনাথের কতটা তো কি পালাটা পরে বলবো, মনে নেই। নর্থ বেঙ্গল থেকে ফিরে শুনলাম প্রভাত গৌতম বলে একজন শিল্পী ছিল, প্রভাত গৌতম, তিনি 2 নম্বরে কাজ করতেন। নর্থ বেঙ্গল এসে শুনলাম প্রভাত গৌতম কে নিয়েছে। ওনার তো কোনো নাম নেই যাত্রা, তো আমরা তো নাম শুনি, প্রভাত গৌতম বলে কোনো নাম তো শুনিনি। প্রভাত গৌতম কটি পালা করেছে, যাত্রা করে, হ্যাঁ খুব বেশি যাত্রা করে, এসে শুনলো ওনাকে নিয়েছেন। আমি গেলাম নিরুমদের অফিসে, রঘুনাথের শেখর দা দেখি বসে আছে, মানে আর নিরুমদ কি হলো, প্রভাত গৌতম ভাই কোন পজিশন নিয়েছেন, ওদের উনি তো 2 নম্বরে চাকরি করে। প্রভাত গৌতম 1 নম্বরে, প্রভাত গৌতম 1 নম্বরে না, উনি 2 নম্বর, 1 নম্বর, 1 নম্বরে কে, শেখর দা, শেখর দা মুলি, শেখর দা, হ্যাঁ দ্বিতীয় আমি বলেছিলাম শেখর, যাই হোক 2 নম্বরে আমার, আমাকে সই করিয়েছেন 2 নম্বরে, কিন্তু পরে আবার ওই প্রভাত গৌতম কে নিয়েছে 2 নম্বরে, আপনাকে 3 নম্বর করে দিয়েছিল, 3 নম্বর করে দিয়েছে। হ্যাঁ আমি নির্মল থেকে বললাম কি হলো, তো ওনার গাহাচ্ছে কথা বলছিল বুঝলেন, নীলমণিদের গাহাচ চিত্তে আরম্ভ করেছে, না 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 ছাড়ো ছাড়ো, আর এগ্রিমেন্টটা দিই, এগ্রিমেন্ট কি হবে, এগ্রিমেন্ট দিই না, এগ্রিমেন্টটা নিলাম মুখে ছুঁড়ে মারলাম, মেরে নাম চোর, আপনি চোর চোর লম্পক চুরি করিনি, অন্যায় করিনি, যা সত্যি তাই তো বলছি, কি করবো না কি করবো, যাত্রা করবো, রবিশে যেতাম না, কলকাতা যেতাম না, বাড়ি থেকে আমি অন্য গাড়ি ধরে ধরে যাত্রা করে বাড়ি চলে যেতাম, কলকাতায় আর কি ভাবে 5 কিলোমিটার হবে, চাকরির জন্য ঘুরছে, সেজন্য আমি কলকাতা যাওয়াই ছেড়ে দিলাম, পরে বাড়ি থেকে যাতায়াত করে যাত্রা করছি। সেই সময় শৈলের মহান্তি সত্যম্বরের মালিক, তার এক বন্ধু ছিল
উকিল, শ্রেষ্ঠ উকিল, আমার চন্দ্রনগরে বাড়ি, ওষুধের দোকান, শ্রেষ্ঠ উকিলকে দিয়ে খবর পাঠিয়েছে নট্ট একটা দু নম্বর নট্ট দল হয়েছিল দিগুয়ালকে নিয়ে, জিন্দের বন্দি বোধ হয় বইটার নাম, ওই মালিক আমাকে ডেকে পাঠিয়েছে। গেলাম, শৈশব করলাম, এবার ওখান থেকে চন্দন মিত্র আমাকে বললো, টেনে নিল, বললো তুমি আমার কথা দিয়েছিলে আমার লোকনাট্য ছাড়বে, আমার কাছে আসবে, মানে যোগাযোগ ওখানে হয়ে গেল, আমি বোঝা করে করে নিচ্ছি। বলে ওখান থেকে ওই চন্দন মিত্র আমাকে ছাড়িয়ে নিল, নিজে বলে নিল, ওই আলাদিন আশ্চর্য প্রদীপ বই করলো। আলাদিন আশ্চর্য প্রদীপ, ফলে মালিকদের সঙ্গে আমার বহু মালিক ম্যানেজারকে মারতে গেছি, মেয়েরা তো আমার ভয় কাছে আসতো, মেয়েরা আমাকে এত ভয় করতো আর কাছে আসতো। মেয়েদের কাদের কাদের মেয়েদের কাদের কাদের সঙ্গে আপনি অভিনয় করেছেন একসঙ্গে? অভিনয় সবার সঙ্গে করেছি, নাম করা যারা আছে সবার, সন্ধ্যা চ্যাটার্জি, আপনার কাছে আছে ছন্দা চ্যাটার্জির? দেখলে দিবেন তো, আমার কাছে ছিল আগে, কিন্তু কত মেয়েদের মারতে গেছি, কত মেয়েদের মারতে গেছি, বাস থেকে নামিয়ে দিয়েছি, কাঁদিয়ে দিয়েছি, তাই সাজু করে সবার সঙ্গে এমন বলার বললাম ও করে কাঁদছে। হ্যাঁ, আপনার যাত্রা জীবন অনেক 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 কিছু, অনেক ইতিহাস। আমাকে আপনার কাছে একবার আপনার কাছে আমাকে জিততে হবে, এই ঘটনাগুলো আমি ডাইরেক্ট লাইভ তুলতে চাইছি, মানে আপনাকে ভিডিও সামনে তুলতে চাইছি। এই যে রানীগঞ্জে দুলু পাণ্ডে কল করেছিল, নীরনাগের বন্ধু, দুলু পাণ্ডের বাড়িতে বসে বলেছে ছিলাম চাবুক পেটা করবো। হ্যাঁ, দুলু পাণ্ডের ছেলে ভাইকোর সামনে বলেছিল এই দলের যদি সাহস ছিল, মানে আপনার ইয়েটা ছিল বিরাট, মানে যেহেতু সৎ ছিলেন, অনেস্ট ছিলেন, এবং তেল দিতে পারতেন না কাউকে, ওই জন্য মনেটা বিরাট সাহস ছিল। সৎ ছিলাম বলেছিলাম আপনার ছেলে আর সামনে দলের যদি কোনো ক্ষতি করেন এদের সামনে আপনাকে চাবুক পেটা করুন, বাড়িতে বসে আমি এই ধরনের মানুষ ছিলাম। ওই ওই কারণেই অনেকের সাথে যেতে পারো আর আজকে কেউ সহ্য করতে পারে না, সরকার থেকে কত কি দিচ্ছে আমাকে কেউ দেয় না, তাদের সময় শত্রুতা করে এসেছিল, তাদের সময় ছিল না, সমত করতে পারেনি, চাই না। বললেন আপনি একটু প্রতিবাদী টাইপের, অন্যায় জিনিস কখনো বরদাস্ত করেন না, এবং যারা এই টাইপের হয় তাদের কিন্তু জীবনে একটু কষ্ট হয়, তাদের জীবনে কিন্তু সমাজটা তো কষ্ট, মানে শুনুন দাদা, আপনি গুলো সহ্য করতে পারবেন না আমার জীবনে, আপনি খেতে খেতে
আমি আপনি বোধহয় বলছি শুনতে শুনে কেঁদে ফেলবেন আমার কষ্টের কথা। জীবনে এমন কিছু নেই যা করিনি, এমন কিছু দুঃখ পাইনি যা পৃথিবীতে যত কিছু দুঃখ আছে সব পেয়েছি কষ্ট। যাত্রা চলাকালীন আমি আপনার কাছে খুব শিগগিরই যাচ্ছি নিরঞ্জন দা, বুঝলেন? আমি একসময় নাস্তিক ছিলাম, চরম নাস্তিক ছিলাম। নাস্তিক যাত্রায় যাবার আগে? আচ্ছা, যাত্রায় যাবার আগে নাস্তিক ছিলাম। হ্যাঁ, কিন্তু জীবনের ঘটনার সঙ্গে জড়িত হতে 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 এখন আমি পরম আস্তিক। মানে পৃথিবীতে এমন কিছু নেই যেগুলোকে আমরা বলি জানো গুড়ি যাত্রা উড়িয়ে দিই, অপসংস্কৃতি ওগুলো অপসংস্কার বলি সব বিশ্বস্তি। আমি প্রমাণিত, আমি তার প্রমাণ ভুগতে বলি সব বিশ্ব। আচ্ছা নিরঞ্জন দা, কিছুদিন আগে আমি শুনলাম আপনার মানে পরিবার নাকি আমাদের ছেড়ে চলে গেলেন, তো এটা কি হঠাৎ কি করে হলো? আমি জানি, আমি আপনার খবর রাখি তো, আপনার শরীর একটু অসুস্থ, ওই জন্য আমি আপনাকে বিরক্ত করিনি। আমি রোগ ছিল, অনেক অসুখ ছিল, আমি শুনেছিলাম যে আপনার ওয়াইফের চলে যাওয়ার পরে আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন খুব জোর, হসপিটালে ভর্তিও হয়েছিলেন। আমি